Assalamu alaikum. Welcome to my cooking channel, Kakon's Bismillah Kitchen. আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজার আর পুষ্টিকর একটি রেসিপি, আর এটা হচ্ছে লাউ দিয়ে ডাল। আমি আজকে মসুর ডাল দিয়ে লাউ রান্না করব। লাউ দিয়ে ডাল রান্না করার জন্য প্রয়োজন হবে লাউ। তো চলুন গার্ডেন থেকে লাউ কেটে নিয়ে আসি। লাউ কাটার আগে আমার ছোট্ট গার্ডেনটা আপনাদের আরেকটু দেখিয়ে দিচ্ছি। আমি আজকে এই লাউটি দিয়ে আমার লাউ ডাল রান্না করব। লাউ পছন্দ করা শেষ, চলুন কেটে নেই। এখন গাছ থেকে লাউটাকে কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, লাউটা অনেক বড় হয়েছে। এই লাউটি দিয়ে আমি আজকে ডাল রান্না করব। তো চলুন দেখে নেই এই লাউ ডাল রান্না করতে আর কি কি লাগবে। আমি এখানে 1 চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ নিয়েছি লবণ, লবণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, নিয়েছি 4 টেবিল চামচ রসুন কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি, 3-4টে কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ফেলে নিয়েছি, 4 টেবিল চামচ ধনে পাতা কুচি, 1 কাপ মসুরের ডাল, 1 লাগবে লাউ। আপনারা আগেই দেখেছেন আমি গার্ডেন থেকে ফ্রেশ লাউটা কেটে নিয়েছি। লাউ ডাল রান্না করার জন্য প্রথমে আমি মসুরের ডালটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালের মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি পানিটা গরম পানি দিয়েছি যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব ডালটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি লাউ কেটে নিচ্ছি। দেখুন আমি লাউটা কেটে নিয়েছি, ঠিক এইভাবে আমি 3 কোণা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন। ঢাকনা খুলে দেখছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। চেক করে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি সেদ্ধ করার দরকার নেই। এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব লবণ। এরপর যে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দেব, আর দিয়ে দেব 1/2 রসুন কুচি। বাকি 1/2 রসুন কুচি রেখে দেব আমি এই ডালের বাগারের জন্য। নেড়েচেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব লাউটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনা উঠিয়ে দেখছি, দেখুন লাউটা 1/2 সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আরও পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 3 কাপ পানি ব্যবহার করেছি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন বলক এসে গিয়েছে, নেড়েচেড়ে দেখছি লাউগুলো কেমন সেদ্ধ হয়েছে। এখন এর মধ্যে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখুন আমার লাউগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। লাউ বেশি সেদ্ধ করার দরকার নেই, বেশি সেদ্ধ করলে লাউ টক লাগবে। এখন আমি এটা বাগার দিব। আমার ডাল রান্না হয়ে গিয়েছে, আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি যে 1/2টা পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব রসুন কুচি, দিয়ে অপেক্ষা করব পেঁয়াজ আর রসুনের কালারটা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন আমার পেঁয়াজ আর রসুনগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে জিরা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ আস্ত জিরা দিয়ে দিয়েছি। আমার বাগারটা রেডি, এখন আমি ডালের মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি।
নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে ডালের সাথে মিশিয়ে নেব। দেখুন আমার ডাল রান্না হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল লাউয়ের ডাল। দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে। আমি গরম গরম এটাকে পরিবেশন করেছি। আশা করছি আজকে আমার লাউয়ের ডালের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। চেষ্টা করেছি খুবই সহজভাবে এই ডালটি রান্না করার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।